तो गाइस वेलकम बैक टू माय चैनल। आपनी हटु विश्वास नगर पारे जे मोर घर ओसार माने राम लक्ष्मण सीता आई आपनार गाँव राम लक्ष्मण सीता नो तो रामायण राम लक्ष्मण सीता सचा घटना बोलो भिडियो आरम्भ करो चाय थको सचाके आई जदि आपनलोगे राम लक्ष्मण सीता बनबास थका जगह जाए प्रथम आपनी आठीघाट आइब लगे आठीघाटर पर अलमान जो सुमाय जब लगे जदि आपनी आइब विचरे जो आनी आइब विचरे डिमागुसी तीन आपनी डिमागुसर पर 4 किलोमीटर पश्चिमे आइब लगे पश्चिमे अहार पीछे बगानों भर रास्ता आई रास्ता तो आनी जा लगे मैं दखाई दूँ गुवाहाटी जब लगे तो सचाके बोलो मैंने सचाके मैं मिसाके कह ना रामायण राम लक्ष्मण सीता अपना गाँव नए कि सचाके रामायण है तो बोलो भिडियो तो आरम्भ करो और ये आठीघाटर सपात बगान इफे सुरा सालगीसा इफे सुरा इपर से नाहर गस तो बोलो भिडियो चाय थ मजा लगभग यार आम जब लगे आम लेफ्ट साइड खेल जब लगे खेल खेल अलग घूमे गली पा अपनी जगह तो और अलग जब लगे ये पाए और बेसि दूर ना बोलो धर्य धरी चाय थक भल लगभग सचाके सचा होना भगवान शपथ। तो गाइस आम पाल जगह तो এই জায়গাটো হৈছে আপোনাৰ আঠীঘাটৰ অলপ ভিতৰত মানে আঠীঘাটৰ চকৰ পৰা আপোনাৰ 1.5 কিলোমিটাৰ বা 1 কিলোমিটাৰ দূৰত। এইটো মানে বস্তুটো কি হয় মানে আশ্ৰম হয় এটা এইটো হৈছে অত্ৰিমুনি আশ্ৰম। এইটো মানে অত্ৰিমুনি বুলি এটা ঋষিমুনি মানে আছিল তেওঁৰ মানে যজ্ঞগুণ্ড আছে ইয়াতে ভিতৰত। এইটো হৈছে অত্ৰিমুনি আশ্ৰম আৰু ইফালে আছে চাহপাত বাগান। তো বলক অলপ আগৰ লাগি যাওঁ মানে চব কথা কম আৰু। তো আগতে মানে এইগুলান ঘৰ চৰ নাছিলতো तो सी ब्लको ना ये सी सी ब्लक दी पी डब्ल्यू डी बी आज पी डब्ल्यू डिये दिला निकी ये गम ना पाओ। तो बोलक अलग आगर लगे जाऊँ भिडिओ तो अलग लड़े पारे दे बे नो और इफेल आठीघाट चाह बगान तो गाइस सेंडल तो खुली लब अपनी। तो गाइस इतना मैं आम सेंडल तो खुली लम खुली मैं मंदिर उठीम आम तो कम दामी सेंडल लेकिन थोड़ी तलब अपना दामी हो जाए लुके थो तो इफेले आसे अपना यज्ञ गुंड यज्ञ मानने होमयज्ञ करा है इफेले आसे मैं सतीमुनिर मूर्ति लगते भगवान मूर्ति आसे। तो बोलक आज मैं कथा अलग पाँ यार विषय अपना पातीम यह मैं आगे सीढ़ी नासी और ये यज्ञ गुंडर मैं घर तो ना मैं नतुनक बनसी हाँ तेरे मैं बहुत कहानी और रहस्य आए तो मैं जिम्मे पार्बो अपना कम जो बेसिक जानवा इच्छा आता हमें अपना आते आई पे सब जानव पार्ब बाबाजी एक थके सब कथ कब पार्ब मैं जीखि जानू अलग अलग मैं कम ठीक है गाइस। तो गाइस रामायण अत्रिमुनि मानने ऋषिर परचय पा जाए मैं अलग जानू बार इन नाजान रामायण जो पढ़ा ना जो अपने पढ़ी तीन गम पाते अत्रिमुनि मानने मुनिजने এই জায়গার মানে আশ্রম পাচ্ছিল এই জায়গার আশ্রম পাতি মানে তেও হোমযজ্ঞ করছিল আর হোমযজ্ঞ করা জায়গাটো আছে এইফালে। মানে কথাটো হল কি রাম লক্ষ্মণ সীতায় মানে যেতিয়া বনবাসত খাচ্ছিল এই অঞ্চলতে মানে তেওঁলোকে মানে বনবাসত আছিল আর এই জায়গাত মানে জিরেছিল। মানে যেতিয়া রাম লক্ষ্মণ সীতায় এই জায়গার মানে জিরণি লৈছিল বা জিরেছিল তিতেন মানে ওই অত্রিমুনির মানে পত্নীয়ে অত্রিমুনির পত্নী অনুসুয়ায় মানে মানে রাম লক্ষ্মণ সীতাক লগতে সীতাক অলংকার আর বস্ত্রদান দিয়া বলে মানে লিখা আছে। তো মানে আছে আর রামায়ণত বা হেৰিত আপনার মানে কিতাবত লিখা আছে। হ্যাঁ ঘটনাটা হল কি এটা আপনার বিশ্বাস হয় না যে এনেকুয়া একটা জায়গাত আমার একদম ঘরের ওসারতে আত্রিঘাটর ওসারত মানে রাম লক্ষ্মণ সীতায় বনবাস খাচ্ছিল কি আচরিত ঘটনা। তো রামায়ণর মানে রাম লক্ষ্মণ সীতায় মানে এনেকুয়া একটা জায়গাত বনবাস খাচ্ছিল মানে আমার কারণে বহুত গৌরবর কথা আর এই অঞ্চলের কারণে বহুত গৌরবর কথা। রামে যেতিয়া মানে লঙ্কা নগরী মানে ধ্বংস করে তেওঁর পত্নীক উদ্ধার করেছিল সেই সময় এই অত্রিমুনি জনে মানে এই জায়গাত মানে যজ্ঞকুণ্ড করেছিল মানে যজ্ঞকুণ্ড করে মানে একদম মানে আনন্দিত হয়েছিল আর যে রামে যে একদম লঙ্কা নগরী ধ্বংস করিবার মানে তেওঁর পত্নীক লো আহিল সেই কারণে মানে তেওঁ এতে পুরা যজ্ঞ করেছিল। আর এই জায়গার মানে আসল কথাটো হল কি মানে এই
মানে পুখুরীটোর আসল কথাটো কি মানে এই পুখুরীত কেতিয়াও মানে জীব জন্তু বা গরু ম ছাগল মানে এগুলো বোলে নুসুমায় ইয়াতে হ্যাঁ তো কি দূর সচা নজানো সম্ভব হব পারে আর মেইন কথাটো কি যান বরষুণ দিলেও যলেও মানে এই মানে জাগার পানি বোলে জমা নহয় বাবাজুজনে কয়া কথা আর মানে যত মানে কিতাবখান পাইছো সেই কিতাবত মানে লিখা আছে এটা মানে পানি জমাই নহয় বোলে একবারও হ্যাঁ একবার মানে নহয়ই আর তো এই আজির মানে বস্তু নহয় এই যুগ যুগ আহি গেছে বস্তুটো এটা পানি জমা নহয় আর কোনো জীব জন্তু বোলে নুসুমোয়ে তো কি দূর সচা এই গম নাপাব ইয়ার মানে স্থানীয় মানে মানুষ গম পাব গাইস আর একটা কথা মানে কি এই ইয়ার যে চারিওফালে বাগান আছে এই বাগান মানে এই যজ্ঞকুণ্ডৰ মানে আশ্ৰমৰে মাটি পূৰ্বতে এই আশ্ৰমৰ মাটি আছিল আপোনাৰ 153 বিঘা কিন্তু বৰ্তমান এৰে প্ৰায় মাটি আপোনাৰ দহল কৰিছে আঠিঘাটৰ চাহ বাগিচাই কিন্তু এই যজ্ঞকুণ্ডৰ বা আশ্ৰমৰ মাটি বৰ্তমান আছে আপোনাৰ প্ৰায় 15 বিঘামান হ'ব আৰু এই 15 বিঘা মাটি আছে এই আশ্ৰমৰ কুণ্ডটোৰ মানে গভীৰতা দুৱাটো আপোনাৰ 17 মিটাৰমান হ'ব এইটো মানে যি চাৰিওফালে ইয়াৰ মানে এই মালটো আছে মানে দুৱাটো আছে ইয়াৰ দুৱাটো মানে 17 মিটাৰ এই অত্ৰিমুণি আশ্ৰমৰ ওচৰতে আৰু অলপ আগত মানে আপোনালোকৰ গৌশালা বুলি এখন ঠাই আছে সেই গৌশালাত মানে গৰু চৰা হৈছিল আগৰ দিনত এতিয়া হয়তো অলপমান মাটি আছে তাত অলপ গৰু চৰু চৰাই যদি কেতিয়াবা সম্ভৱ হয় মই তালৈকে যাম তালৈকে গৈও ভিডিঅ' এটা বনাম মানে বস্তুটো কি হয় তো মই অলপমান গম পাইছোঁ ইমান ভালকৈ গম পোৱা নাই চ' মই বস্তুটো অধ্যয়ন কৰি আপোনালোকক আগত দাঙি ধৰিম বা আপোনালোকক জনাম ইয়াতে এটা বর্মা বিষ্ণু আহিছিল ইয়াতে যেতিয়া সতী অনুসয়া মানে বর্মা বিষ্ণু আহি পেলাই অলংঘন করব খুঁজছিল যে তেতিয়া হে মতে মানে সতী অনুসয়া মানে এই জল মারি ফেলে বালক বনাই রাখছিল এই আশ্রমত এই জায়গাত এই জায়গাতে আর রাম লক্ষ্মণ সীতাই বনবা খাচ্ছিল বলে রাম লক্ষ্মণ সীতা যেতিয়া আহিল কেতিয়া এইটো হল তেতাত আহিছিল তেতা যুগত হ্যাঁ তেতা যুগত আহিছিল তেতা যুগত আহি যেতিয়া আতুরি মুনি বাবা মানে ইয়াতে হোম হোম করবা নরা হয়েছিল যেতিয়া নরা গতি মানে কিয় নরা হয়েছিল মানে এই দৈত্য গিলা অত্যাচার করি আছে দৈত্য গিলা না হ্যাঁ দৈত্য গিলা এই দুই কারণে মানে মানে হোম করবা পারা নাই এই তেতাতে মানে আহি রাম লক্ষ্মণ ইয়াতে এক রাত যেতিয়া আহি রাম লক্ষ্মণ এইখানে আহি পালে যেতিয়া সতী অনুসয়া মাতাকে লগ পালে যেতিয়া সতী অনুসয়া মাতাকে সুধিলে যে আপনার আপনি অকলে না আর কোনবা আছে অকলে নহয় মই অকলে নহয় আমার গুরুদেব আছে তেতিয়া তাতে তপ ধ্যান করি আছে যেতিয়া কোত যেতিয়া রাম লক্ষ্মণ মানে সীতাক মানে সতী অনুসয়া কাকত বহাই দিলে আর রাম লক্ষ্মণ আর্তিমণি কাকত গেল যাই ফলে আর্তিমণি বাবাকে দণ্ডত করলে এটা আর্তিনী বাবা ধ্যান করি দেখি আছে দুটা বালক চলি আইছে এটা আর্তিনী বাবা হুদিছে যে আপনালোকে কোত আইছে ইমান অরুণাকোণ জঙ্গলত যে আপনারা এই চিন্তে আহিলে যে নহয় নহয় গুরুদেব আমার এনে মাতা পিতৃ মানে বক্ষ পালন করবার কারণে আমি বনবাসতে উলাইছো হয় নাকি হয় আচ্ছা বাবা আপনাক এইটুই সুধু এই বৃক্ষ এটা খাল খানছে এইটো কি কারণের খানছে এই পুখুরী কথা কইছে আর এই পুখুরী কথা কইছে আর আমি যেতে ওরা তেতে আতুর মুনি বাবা কইছে যে না এই তো মই হোম করবা বিশ্বযজ্ঞ হোম করবা কে মই খুঁজি আছো কিন্তু এতে দৈত্যর উঠিয়ে চারত কারণে মই দুই যুগতে এনে পার হই গল তো মই আজি তো পারা নাই বাবা হয় নাকি হয় কোন পিনি দিয়া হে তেতে আতুর মুনি বাবা কল নাই তোমালোক পারত থিয়া হই থাকে অরুণাগর জঙ্গলত কত যাবা আর পারত থিয়া হই থাকে নিজে আইব তোমালোক নিজে দেখা পাবো এতিয়া দুই ভাই দুই সাইডত ঠিয়া হৈ যোনে যোনে আহিছে তাকে তাকে ইয়াতে বদ্ধ কৰিছে মাৰিছে মাৰি দিয়া ফলে তাৰ পোৱা হোৱাৰ লগে লগে আতনিমিন বাবাৰ লগত আশ্ৰয় লৈ আমাৰ পোৱা হ'ল আমি এতিয়া নাযাওঁ ইয়াৰ পৰা ৰাম লক্ষ্মণে এই গুৱাহাটী বস্তিৰ আশ্ৰম নাই বৈশিষ্ট আশ্ৰম শিৱপুৰণ আছে ইয়াৰ মানে এটা কিবা রামে যেতিয়া মানে লঙ্কা নগরী ধ্বংস করে মানে তেওর পত্নীক মানে আনছিল তেতিয়া মানে অত্রিমুনি ইয়াতে যজ্ঞ করছিল বলে যজ্ঞ করি ইয়াতে যজ্ঞ স্টার্ট করি তেতে বসিতি মুনি আশ্রমতে গই পাইছে এটো মানে কি বহুত বছর হল এটো বহুত সারি যুগ হল সারি যুগ হল সত্য যুগের বস্তু হইছে সত্য যুগর সত্য যুগর চাৰি যুগ হৈ গ'ল চাৰি যুগ হ'লে এতিয়া এইটো মানে কোনটো সময়ত ইয়াতে যজ্ঞ হয় নে নহয় এতিয়া যজ্ঞ এতিয়া যজ্ঞ হয় তোমাৰ ধৰা এই চৈতৰ অষ্টমী দিনত আৰু হেৰি
গণেশ চতুর্দশী দিন গণেশ চতুর্দশী আর এনে থুলমূল মানে যাত্রী আহিয়ে থাকে কীর্তন রাম ভগবান পাঠ পূজা হয়ে থাকে আর এই লোক বন্ধের কারণে নহলে বসুর মানে পুরোনা বডি যাতে মানে রহস্য আছে কিন্তু মানুষ বহুতে গম নাপায় 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 এই এতিয়াতো লাহে লাহে অলপ অলপ প্রচার হয়ে আছে এতিয়া মিডিয়া কিছু মান লৈ গৈছে মিডিয়াই লৈ যায় দেখায় অলপ মানুহ আহে গটিকে এতিয়া লাহে 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 আগত তো বাপা ইয়াতে 1962 সনত ইয়াতে তোমার হিম্মত নাই যে মই ইয়াতে আহিবলৈ ঠিয়া হওঁ বোলে গাইস এই যজ্ঞ কুণ্ডৰ বিষয়ে মানে আমাৰ বাবাজীজনে ক'লে বহুতো কথা তো মই এতিয়া নক'লেও হ'ব মই কম বুলি ভাবিছিলোঁ যে বাবাজীজনক লগ পাই সব কথা মানে বাবাজীজনে কৈ দিলে তাৰপিছত আৰু কৈছে যে বহুত কথা আছে ইয়াৰ বিষয়ে চ' পিছত কেতিয়াবা আহিব দিছে মানে একদম আজৰি সময়ত আজি বাবাজী মানে পূৰা সময় নাই তো সেইকাৰণে মানে অলপ আধৰুৱা হ'ল বস্তুখিনি মানে যদি কেতিয়াবা সম্ভৱ হয় মই ইয়াতে আহিম আৰু ভালকৈ মানে বহুত দীঘল ৰহস্য আছে বোলে ইয়াতে লগতে আমাৰ গোশালাৰ বিষয়েও মানে কিছুমান কথা আছে আৰু তেওঁ কৈছে যে মহাত্মা গান্ধীৰো কিছু বোলে অৱদান আছে ইয়াতে তো হিন্দু ক'লে মানে আহিম কেতিয়াবা তো ভিডিঅ'টো আপোনালোকে চাই থাকক ভাল লাগিলে শ্বেয়াৰ কৰিব আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিব মানে উৎসাহিত কৰিব যাতে মই এনেকুৱা ভিডিঅ'সমূহ আপোনালোকক দি থাকিব পাৰোঁ তো ধন্যবাদ।